আসসালামু আলাইকুম, ভিডিও ইঞ্জিনিয়ার জুন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট আলেকজান্ডার এবং সাদিকিউর এসএ সার্কিট অংশের থেভেনিনের কিছু ম্যাথ। প্রথমে আমরা শুরু করব এক্সাম্পল 10.8। এক্সাম্পল 10.8 এ কি বলা হয়েছে? এক্সাম্পল 10.8 এ বলা হয়েছে অবটেন দ্য থেভেনিন ইকুইভ্যালেন্ট এট টার্মিনাল এ বি অফ দ্য সার্কিট ইন ফিগার 10.22। আমাদের এই সার্কিটের এ এবং বি টার্মিনালের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে হবে। আচ্ছা, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আমাদের কি কি থাকে? থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে আমাদের থাকে একটা জেড থেভেনিন আর একটা ভি থেভেনিন, এই দুটা জিনিস থাকে। তাহলে আমাদের এই দুটা জিনিস বের করতে হবে, জেড থেভেনিন এবং ভি থেভেনিন। প্রথমে আমরা জেড থেভেনিন বের করব। জেড থেভেনিন যদি আমরা বের করি, তাহলে এটা আমাদের একটা ভোল্টেজ সোর্স আছে, এই ভোল্টেজ সোর্সকে আমাদের আগে প্রথমে শর্ট করে দিতে হবে। তাহলে আমাদের সার্কিটটা কীরকম হবে? আমাদের সার্কিটটা দাঁড়ালো এইরকম। তাহলে আমরা যদি সার্কিটটার দিকে লক্ষ্য করি, এই এইট আমাদের এটার সমান্তরালে এটাকে ধরে আমাদের জেড থেভেনিন বের করতে হবে এই পয়েন্টটা ধরে। তাহলে এই পয়েন্টটা যদি আমরা ধরি, আমরা এই 8 ওহম এবং -j6 ওহম এই দুটাকে প্যারালাল ধরবো। কীভাবে, কী জন্য প্যারালাল ধরবো? আমরা জানি কি প্যারালাল, জানি কি এরকম যে দুইটা মাথা আমাদের একত্রিত থাকে। তাহলে জেড থেভেনিনের এই -j6 এবং 8 এর এই মাথাটা একত্রিত আছে, আবার এই মাথা এবং এই মাথাটাই শর্ট করে একত্রিত করা হয়েছে। তার মানে এটা একটা আমাদের প্যারালাল হয়ে আছে, তার মানে 8 প্যারালাল -j6। সেমভাবে 4 প্যারালাল j2। এখন এই দুটো যদি প্যারাল হয়, তাহলে এই দুটো একটা সাধারণ সিরিজ সার্কিট হয়ে যাবে। প্লাস তাহলে আমাদের জেড থেভেনিনের মান বের হবে 6.48 - j 2.64 ওহম। এখন এটার মান ধরলাম আমরা I1, এটার মান ধরলাম আমরা I2। তাহলে এইটুকু এটার 120 অ্যাঙ্গেল 45 ডিগ্রি আছে, এটার প্যারালালে আছে 8 - j6 আর 4 + j12। তাহলে I1 এর মান কি হবে? 120 অ্যাট অ্যাঙ্গেল 75 ডিগ্রি ডিভাইডেড হবে 8 - j6। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে মান হয় 12 অ্যাঙ্গেল 111.87 ডিগ্রি। I2 মান বের হয় আমাদের 120 অ্যাট অ্যাঙ্গেল 75 ডিগ্রি। ফোর প্লাস জে টুয়েলভ, ফোর থ্রি ডিগ্রি।
তাহলে এখন আমরা কেভেল ইউজ করব। এটাকে যদি আমরা ভিথেভেনিন ধরি তাহলে আমরা এখানে একটা কেভিএল লুপ ব্যবহার করতে পারি। কেভিএল লুপটা কি হয় আমাদের, ভিথেভেনিন মাইনাস 4i2 প্লাস i1 ইকুয়াল 0। আমরা এখানে সাইকেলটা দেখলে লক্ষ্য করতে পারি যে এটা আমাদের ইন হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস, ঠিক সেই হিসেবে এটাকে আমরা কেভিএল ইউজ করলাম। তাহলে আমরা যদি এখন মানগুলো বসায় দিই তাহলে ভিথেভেনিন আমরা লিখতে পারি 4i2 মাইনাস মাইনাস যে 6i1। তাহলে 4i2 মান হবে 9.49 এট এর অ্যাঙ্গেল 3.43 ডিগ্রি মাইনাস মাইনাস যে 6i1 এর মান হবে আমাদের 12 এট এর অ্যাঙ্গেল 111.87 ডিগ্রি। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসে 37.94 এট এর অ্যাঙ্গেল মাইনাস 140.68 ডিগ্রি ভোল্ট, এটা আমাদের অ্যান্সার। এখন যদি আমরা 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরাই দিই তাহলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে কিন্তু মানের কোনো চেঞ্জ হবে না, কারণ 360 ডিগ্রি তো ঘোরানো হচ্ছে। 37.94 220.32 ডিগ্রি ভোল্ট অ্যান্সার, এটাই আমাদের অঙ্কের অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।